নমস্কার বন্ধুরা বাসলাভা চ্যানেল সকলকে স্বাগতম আমি নয়ন ফ্রেকের নতুন ভিডিওতে আজকে চলে আসলাম জয়নগর মজিলপুর কান্ডারি নার্সিংহোমের সামনে সঞ্জীবদার বাড়িতে তো অনেকেই জানেন সঞ্জীব দা কে বলছে সঞ্জীব দা আগে একটা এক্সোর্টিভের সেট ছিল সেই সঞ্জীবদার কথাই বলছি উনি এক্সোর্টিভ সেট আপ সরিয়ে কিছু যাওয়া করেছে সেই যাওয়া কোন সেল করতে চায় পঞ্চাশ থেকে ষাট জড়া পর্যন্ত যাওয়া আছে যেসব বন্ধুরা জাহাবাগি খুঁজছেন একদম ব্রিডিং যাওয়া প্লাস মেল ফিমেল কনফার্ম তাদের জন্য ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন যেসব বন্ধুরা যা বাকি কম দামে খুঁজছেন খুব কম দামে অবশ্যই আমরা পেয়ে যাবেন তো চলো তোমাদেরকে দেখানো যাক আমি সেটা ভিজিট করছি সেটা ভিতরে ঢুকছি আর কি দেখুন সেই দাদার এক্স সেটা এখনও খাঁচা পড়ে আছে তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যা বাকিগুলো দাদার মানে কোনো কাজের কারণে ধর কোনো কারণে তারা পাখিগুলো ছেড়ে দিতে চাইছে মেনটেনেন্স পাখি পুষলে শুরু হবে না পাখিদেরকে মেনটেনেন্স করতে হয় ঠিকঠাক টাইমে জল খাবার দেওয়ার জন্য প্রবলেম হচ্ছে সেই জন্য কোনো পাখি ছাড়বে আধার শূন্য কোনো কারণ নেই ব্যাপারটা হলো সবই দেখতে পাচ্ছেন সবই ব্রিডিং যাবা একটি পাখি আছে আপনাদেরকে ভালো করে দেখাবো তার আগে দেখুন খাঁচাও বিক্রি আছে পাখিও বিক্রি আছে খাঁচাগুনো দেখছেন খাঁচাগুণো বিক্রি আছে প্লাস পাখি কোনো বিক্রি আছে খাঁচা একদম মানে একদম নতুন খাঁচা আর মোটা নেটের খাঁচা আছে একদম গুড কন্ডিশানে আছে কৃষক বন্ধুদের খাঁচা প্রয়োজন আলাদা করে খাঁচা কিনতে চান তারা আলাদাভাবে খাঁচা নিতে পারেন এছাড়া যাওয়া পাখি কোনো একবার দেখুন আপনাদেরকে দেখানো হয়নি ভালোভাবে আপনাদেরকে দেখাই রেড আয়ের সাদা যাবা প্রাইস কিন্তু খুবই কম কিছু কিছু সিলভার আছে সবই রেড আয়ের আছে এই ফন আছে সরি ফোন আছে আর কিছু ফনের রেডাই আছে অবশ্য আর বাচ্চা তো মানে আছেই ভিতরে মানে ভাঁড়ের মধ্যেই আছে অবশ্য আমাদেরকে দেখাও আগে পাখিটা দেখুন সব সাদা রেডে ফেস যাওয়া যাওয়ার সাইজটা ফোনের মানে ভিডিওতে আর ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না সেইভাবে সাইজটা কিন্তু বড় সাইজ আছে তো এছাড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সেট আপ যেসব বন্ধুরা যা পাখি পালন করেন ভাবছেন তাদের জন্য খুব ভালো একটা ভিডিও হতে চলেছে প্লিজ বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করুন আর আরেকটা কথা আপনাদেরকে ভিডিওর মধ্যে বলবো সেটা লাস্টে আপনারা কন্টিনিউ করতে থাকুন লাস্টের কথাটা বলবো তো তার সাথে সাথে আপনাদেরকে পাখিগুলো আরেকবার দেখাতে থাকি আমি পাখির সাইজ কিন্তু খুবই বড় অ্যাকচুয়ালি মানে সাইজটা মানে যাওয়া পাখির সাইজটা অনেক ছোট হয় কিন্তু অনেকটা বড় টাইপের তো প্রতিটা ঘরে ডিম বাচ্চা আছে আপনারা এসে পারলে চেক করে নিয়ে যাবেন এখানে লুকোছুটির কিছু নেই প্রতিটা ঘরে এন্ট্রি করা আছে কোন ঘরে ডিম পেরেছে না পেরেছে তো তার সাথে সাথে দাদাকে দাদা নাম্বারটা জিজ্ঞাসা করে নেবো আর বাকিগুলো দেখাবো এখানে বাচ্চা আছে দেখে নিন বন্ধুরা সব এদিকে কিছু সেমি অ্যাডাল্ট আছে মানে সাত মাস আট মাস প্লাস বয়স আছে তারপরে দেখুন বন্ধুরা একদম রেডায় সাদা যাওয়া মেন পিমেন্ট পুরো কনফার্ম আছে যেসব বন্ধুরা পাখি খুঁজছেন কম দামে তারা অবশ্যই যোগাযোগ করুন দাদার নাম্বারটা দাদার মুখ দিয়ে শুনে নেবো দাদার নাম্বারটা একটু বলুন নাইন থ্রি নাম্বারটা প্লিজ একবার আপনারা লিখে নিন আর ভিডিওর মধ্যে আমি দিয়ে রাখছি আর যেসব বন্ধুরা ফোন করতে চান সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কলিং টাইম আর আমি দাম ভিডিওর মধ্যে বলছি না আর আপনারা একটু ফোন করে নেবেন যারা একটু বেশি কোয়ান্টিটিটি নেবেন তারা একটু কম রেট পাবে মিনিমাম দশ নিতে হবে তাহলে একটু রেটটা কম হবে আর যারা দু চার পাঁচ পেয়ার নেবেন আপনারা বেকার ফোন করে মূর্খতার পরিচয় দেবেন না যে দাদা দাম কমান কেননা একটা জাভা বাকি মেল ফিমেল আইডেন্টিফাই করা বা একটা জাভা বাকি ব্রিডিং জাভা বাকি যে করে শুরু থেকে সেই জানে কতটা পরিশ্রম দিতে হয় আর এই যে যে সেটার যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলো দাদা ষোলোশো সতেরোশো আঠেরোশো করে কিনেছিল কিছু হয়ে গেছে তা সেই পাখিগুলোই আপনাদেরকে কম দামে আর কি বিক্রি করবে তো তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে সাদা ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন একদম ব্রিডিং সাদা ঘুঘু পাখি আছে উপরে বাচ্চা দেখুন সাদা একটা লাল বাচ্চা কেটেছে তো না লাল সরি লালটা ভুল বললাম লাল যে লাল আছে লালের বাচ্চা কেটেছে আর দেখতে পাচ্ছেন লালেরও দুটো বাচ্চা দেখুন আর এই সাদা পাখির বাচ্চা ফের প্লাস এখানেও আর একজোড়া সাদা আছে ডিম নিয়ে বসে আছে দিশা বন্ধুরা সাদা ঘুঘু খুঁজছেন কম দামে অবশ্যই যোগাযোগ করুন দাম কিন্তু খুবই কম দোকানের থেকেও কম আর আমরা পাখি বিক্রি করি যে অন্য কেউ যদি নিয়ে পুষ মানে পালন করতে চায় তাদের জন্য যারা এই পাখি নিয়ে ভাবছেন যে পাখির ব্যবসা করবেন বা এই পাখি নিয়ে অন্য জায়গায় বিক্রি করবেন তাহলে একদম ভুল ভাবছেন কেননা এই পাখিগুলো খুবই ভালো পাখি ঘরের পাখি একদম জেনুইন পাখি তা দশ টাকা বেশি দিয়ে কিনলেও তার একটা রেজাল্ট পাবেন ভালো একটা রেজাল্ট পাবেন এছাড়া আপনার কোনো সমস্যাই হবে না আর যা বন্ধুরা ভাবছেন দু টাকা লাভের জন্য পাখি কিনবো তাহলে এই পাখিগুলো প্লিজ মানে একদম নিও না যে নেবে তার প্রচুর লাভ হয়ে যাবে ব্রিডিং করাতে পারলে দেখতে পাচ্ছেন এখানেও দুটো মানে রেডি হোয়াইট ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছি হোয়াইট ডাব এটা খুব রেয়ার বার্ড আছে মানে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর এই ওয়েস্ট বেঙ্গলেতে বেশিরভাগ এই সাদা ঘুকুরটা বেশি মানে রেয়ার মানে আর একটা দুটো টোটাল তিনটে চারটে প্রজাতি সাদা ঘুকু আছে যেমন এই সাদাটা চলে খুব মানে ডিমান্ড আছে যেমন প্যাশলেস ককাঢালের মতন আর দেখে লাল ক লালঘুকুটা দেখতে পাচ্ছেন একটা প্রজাতির ঘুঘু দুটো প্রজাতির ঘুঘু মোটামুটি খুবই চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর এই সাদা ঘুঘুটা খুবই রেয়ার পাখি যেসব বন্ধুরা কিনতে চান সাদা ঘুঘু অনেকে পাচ্ছেন না ভালো পাখি ব্রিডিং পাখি পাচ্ছেন না কম টাকার মধ্যে মেল ফিমেল কনফার্ম পাখি পেয়ে যাবেন খুব কম রেটের মধ্যে তো অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন আর একবার আপনাদেরকে জাভা দেখাবো তার সাথে কিছু কিছু খাঁচা দেখাবো দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো এই খাঁচাগুলো একদম গুড কন্ডিশানে আছে আর খাঁচার সাইজটা আছে দাদা সাইজটা দেড় দেড় দুই দুই তো খাঁচা সত্যি খুবই ভালো কন্ডিশানে আছে ডেট ডেড দুই আছে খাঁচার কন্ডিশন খুবই ভালো আছে আর ডবল নেটের খাঁচা আছে দাদা এটাও কি বিক্রি আছে ডবল নেটের দেখুন বন্ধুরা রং করা খাঁচা আছে খুবই ভালো খাঁচা ডবল জালের খাঁচা খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা দাদার নাম্বার তো ভিডিওর মধ্যে দেওয়া আছে টোটাল কত কপের খাঁচা আছে এখানে যে সেলের মধ্যে যাবে সবই মানে টোটাল কত এদিকে পনেরো খোপ আছে তাই তো এটা আট খোপ আছে চোদ্দ খোপ টোটাল বিক্রি আছে এক মানে সব কি একই মাপ দেখতে পাচ্ছেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত বাইকার বয় নয়ন বলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুর কাছে শেয়ার করুন ওখানে আপনারা বাইক ভ্লগিং দেখতে পারেন বা এছাড়া এসব বন্ধুরা বাইকের প্রতি ইন্টারেস্টেড বা বাকি বাইক বা আমি ফোর হুইলার চার চাকা নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো